আইএমইআই ট্রেক করে 43টি মোবাইল উদ্ধার করল রাধাকিশোরপুর থানার পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ইচ্ছে করলে এবং নিরপেক্ষ হলেই অপরাধ কমতে বাধ্য, অভিমত সাধারণ মানুষের। শনিবার 4টি মোবাইল চুরি হওয়ার পর থানায় বিস্তারিত নথি দিয়ে জিডি এন্ট্রি করা হয়। সেই সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করে তুলে দেন মোবাইল ব্যবহারকারীদের হাতে। এদিকে আরকেপুর থানার আধিকারিক দেবব্রত বিশ্বাস জানিয়েছেন, চলতি বছরে চুরি যাওয়া 43টি মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হয় ব্যবহারকারীদের হাতে। আমাদের কাছে কিছু মোবাইল ফোনে মিসিং ডিএনটি আসে, যথারীতি আমরা সেগুলো ডিএনটি করে বিভিন্নভাবে ট্র্যাকিং করে টোটাল আমরা 18টি মোবাইল ফোন রিকভার করি এবং আজকে প্রপার ডকুমেন্টেশন এবং প্রপার ভেরিফিকেশনের মাধ্যমে যে মোবাইলের অ্যাকচুয়াল মালিক আছে তাদের কাছে আমরা হস্তান্তর করি। 8টি মোবাইল, টোটাল 8টি মোবাইল। রিপোর্ট, চ্যানেল 3 রাত।